বন্ধুরা আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি গরিবের ফুড চ্যালেঞ্জ শোতে। যদিও আজকে আমাদের ফুড চ্যালেঞ্জে ফুড নাই, ফুডের বদলে অন্য কিছু আছে। এটাও এক ধরনের ফুড। আমারও যদি কেউ বলে যে তুমি ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে কোনডারে মুসুরাখানার মধ্যে এক নাম্বারে রাখবা, তাহলে আমি টিকটক না, আমি রাকিব হোসেনের চ্যানেল রাখতাম। ভাই টিকটকেও ভালো কিছু দেয়, বাট রাকিব হোসেনের চ্যানেলে মুসুরা ছাড়া কিছুই দেয় না। রাকিব হোসেনের ফ্যানরা, ভাই রাকিব হোসেনকে নিয়ে যদি আমি একটা থাম্বনেলও দিই, তারে নিয়ে আমি কি বলছি তারা ভিডিওটা দেখবে না। রাকিব হোসেনের ফ্যানরা ডিরেক্ট যায় কমেন্টে যায় বলবো। উকি দিয়ে ঢুকিয়ে দেব। 1 অ্যাকশন। This is not okay. This needs to stop. Oh my god. Wow. ভাই আমার ইউটিউবে ভিউজ কামানোর জন্য আইডল হয়েছে রাকিব হোসেন। ভাই সিরিয়াসলি রাকিব হোসেন ভিউজ কামানোর জন্য এত কিছু করতে আরে ভাই, তারা এখন ভিউজ কামানোর জন্য মাটি খাইতে আসে ভাই। সিরিয়াসলি আমি যে সময় তাদের ভিডিও ভিউজগুলো দেয় না, জাস্ট আমার এক্সপ্রেশনটা হয় দুনিয়া মাদারচোদ থি মাদারচোদ হ্যায় মাদারচোদ রহেগি। এখন আর আছে ইয়ে পর লাগা আছে। হ্যাঁ তুই কেন তা দেখবি উই না কব কেন খাইতো। আরে বাইরে ভাই সব চ্যালেঞ্জ উইনার হইলেই ভাই এরকম পাগলের মতো নাচতে হবে। আই মিন এগুলো তো সুস্থ মানুষের কোনো চ্যালেঞ্জ না, অ্যান্ড এদেরকে প্রাচীন ভাষায় অটিস্টিক না, এদেরকে প্রাচীন ভাষায় পাগলের খাতা বালিশ বলা হয়। লাইক সিরিয়াসলি গাইস, আমার টিম থেকে টিম এ কে হাসানোর জন্য আমি সিনতাকে পাঠাচ্ছি। ওয়া ওয়া, এই ছোট মেয়েটার হাসানোর জন্য তারা হাসানোর জন্য দিচ্ছে রাকিব হোসেন রে, অ্যান্ড রাকিব হোসেন তারা দেখে নাকি হাসি হইতে এসে না, মানে কেমনে হাসি আইবে, কেমনে হাসি আইবে এটা কেমনে আমার একটু বুঝান ভাই। এনে পাছাটা দুলাইলে কেমনে আসছে, পাছায় কি, পাছায় কি মিস্টার বিন আছে যে লাইক সিরিয়াস। কামান ঋতুর উপর আমার পুরো 200-300 ভরসা আছে, ঠিক আছে? তুই যদি না হাসিতে পারছো 100% ভরসা না, 200-300 এটা তো মানে আমি এখন কি বলবো, এখন আমাদের যা যেগুলো হইতেছে এখন যেভাবে বলে গেছে লাস্টে ডিয়ারটা কি হতে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি, ফাটায় ফেলবো আমাদের। গাইস রাকিব হোসেনের আরেকটা বড় গুণ আছে, বড় গুণটা হচ্ছে কি, তারে নিয়ে যদি কেউ রোস্টিং ভিডিও করে না তার পশ্চাৎ দেশে এমনভাবে আগুন লাগে। লাইক তারে নিয়ে আমি 4টা ভিডিও করছিলাম, আর 4টা ভিডিও আমার 4টা ভিডিও টেকডাউন করছে এবং আমার চ্যানেলে 2টা স্ট্রাইকও দেয়, বাট আমি ভয় পাই নাই, ইয়ার রয়েলে আমি ভয় পাই নাই, তো এর জন্য আমি আবার স্ট্রাইক খাওয়ার জন্য আবার ভিডিও করতেছি। তো গাইস আমি একদিক দিয়ে স্ট্রাইক খেয়ে অনেক হ্যাপি হয়েছিলাম, আবার অনেক স্যাড হয়েছিলাম। হ্যাপি হয়েছিলাম যে হ্যাপি নিউজটা আগে বলি, বিকজ হ্যাপি ইজ অলওয়েজ হ্যাপি। সো হ্যাপি হয়েছিলাম কারণ আমি ভাবছিলাম যে ইয়া আমি রাকিব হোসেনের পশ্চাৎ দেশে সিরিয়াসলি আগুন লাগাইতে পারছি, এর জন্য রাকিব হোসেন আমার 4টা ভিডিও ভাই টেক ডাউন করছে, আমি 2টা স্ট্রাইক দিছে। রিয়েলি আমি নিজেরে ভাবতেছিলাম যে ইয়া মেবি আই এম রোস্টার। এখন আমরা তোমার এই যে এখানে লাগাবো লাগাবো টান দিব। ইয়েস ইস এটা হ্যান্ডটা কেন বাবা বাবা এইভাবে আসছে ভাই। আমি ফরেস্ট দেখি, আমি জয়ের পা দেখছি বেবি, দেখো ফরেস্ট ফরেস্ট বিস কি আমারটা টান ফরেস্ট টান দিব। ছি 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 এত নোংরা কেন গনো, আমারটা দেখো একবার বাবা। Yeah.
তো গাইস আমরা যদি ইসলামের দৃষ্টিতে দেখি তাহলে কিন্তু পশম উঠানো হারাম, আর পায়ের পশম তো কথাই নেই। লাইক তারা নিজেদের ব্লগে অনেক কিছু অনেকভাবেই অনেক আল্লাহকে সাক্ষী রাখেন, আল্লাহকে নিয়ে কথা বলেন। তো আমি ছোট হিসেবে একটা কথা বলবো ভাই, এগুলো করেন না, আপনারা ব্লগ করেন, ব্লগ করেন। অ্যান্ড আমার ভিডিওটা আছে এই পর্যন্ত। সো গাইস আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভিডিওটি দেখে যদি কেউ কষ্ট পেয়ে থাকো তো আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। অ্যান্ড ইউ গাইস আর ওয়াচ।